দৈবিক ভাবে আমাদের হেফাজত না করতেন, পৃথিবীতে আমাদের নাম নিশানা হবে। আল্লাহর সঙ্গে মোকাবেলায় নেমে কেউ কোনোদিন সফল হতে পারে। মধ্যে আল্লাহ বলে দেখে কিনা আপনার আমি যখন বান্দারে ভালোবেসে ফেলি জমিদার বলত
দুনিয়ার সকলকে ছুটকারি একমাত্র কার? যদি বড় আল্লাহ হন, আমার সম্পর্ক তার সাথে, তিনি আমাকে শুধু বান্দাই বলেননি, আমাকে তার খলিফা বলেছেন, আমাকে তার মাহবুব বলেছেন, আমার আর কিসের ভয়? আরে আল্লাহ যারা প্রিয় বানিয়ে ফেলেন তার কোনো ভয় আছে? আল্লাহ যার হাত হয়ে যান তার কোনো ভয় আছে? আল্লাহ যার হাত হয়ে যায় সেই হাতে যে ভাঙতে আছে, সে তো আল্লাহর যেন ভাঙতে আসলো, আল্লাহর ভাঙতে সে তো সফল হয়। আল্লাহর হাত, এখানে কথাটা আল্লাহ বলছেন এভাবে, দেখো হাতটা আমার, আমি তাকে এত মহব্বত করি কেন বলছি যে হাতটা আমার? দুনিয়ায় বলি না আমি অমুকের লোক, দুনিয়ার এরকম বলে না, ট্রাফিক আটকিয়েছে লাইসেন্স নাই, দেখ পুলিশ ভাই আমার কিছু করিস না, আমি কিন্তু অমুকের লোক, ফোন দিলে তো খবর আছে, ট্রান্সফার হয়ে যাবে কিন্তু থাকতেই পারে। দুনিয়ার কারো লোক হয়ে যদি আর একটা হ্যাডম থাকে যে আল্লাহর লোক, তার কি হ্যাডম থাকবে না? সে দুনিয়ার কাউরে ভয় করবে? দুনিয়ার গাড়ি যদি তার সামনে খেপেও আসে, তার গলায় ছুরিয়ে ধরে, সে বলবে আরে জানো আমি কার লোক? আমি তো আল্লাহর লোক, যার কারণে আমি আল্লাহর কথাই বলবো, তোর বরফটা কোনোদিন পারবো না। রাসূলের গলায় যখন এক মালাম তরবারি ধরলো, কি রে ভাই আমার নাম কেমন? ইয়া মোহাম্মদ, এই মোহাম্মদ আমার হাতে তো রেখে বাসা দিলে, পাশে দেখে কেউ নাই, তোর সাহাবীর এক একজন এক এক জায়গায় ছড়িয়ে গেছে, করার হইল ছিল নবীরে মনে হয় তার বাহিনী বাঁচা, কিন্তু দেখবেন একটা নাস্তিক সব ধর্মের বিরুদ্ধে যায় না, একটা ধর্মের বিরুদ্ধে যায় সেইরকম ধর্ম। গোটা দুনিয়ায় তো আমাদের দুশ্মন, দুনিয়ার দিকে আছে কিভাবে? আল্লাহর কুদরত আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহর ইরাদা আছে বলেই তো থেকে আছি। তো যখন রাসূলের গলায় ছুরি ধরে বললো, কি রে আমার হাত থেকে তোরে কে বাঁচাবে রে? রাসূল বললেন, আল্লাহ, আরে তোর হাত থেকে আমারে আল্লাহ বাঁচাবে? সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপুনি শুরু করে, হাতে তরবারি রাখতে পারলো না, পড়ে গেল। আল্লাহ নবী তরবারি উঠিয়েছে, এবার তার গলায় ধরে বললেন, কি রে এখন তোরে কে বাঁচাবে? এই জন্য দেখেন না, আল্লাহর কথা অনেক ভয় পায় আমাদের, তার দুনিয়ার শক্তি কিন্তু সেই সেই শক্তি, আমরা কেউ পাই না দুনিয়ার দানের লাগে তো সেটি। আল্লাহর খলিফা মাঝে যখন আসবেন, 12,000 সৈনিক নিয়ে এক অঞ্চলে যাবেন, সে অঞ্চল যদি জয় করার জন্য কোনো যুদ্ধ লাগবে না, কোনো রক্তপাত লাগবে না, দিয়ে শুধু তাকবীর দিবেন, একটা তাকবীর দিবেন। শাহজালালের ঘটনাটা আমরাই বলি, এমন আজান দেওয়া দিয়েছে রাজা গৌর গোবিন্দ প্রসাদ স্যার, আমরা তো তাদের উত্তর শুনি, পার্থক্য এক জায়গায়, সিংহের গর্জনে ঘর কেঁপে ওঠে, শিয়ালের গর্জনে কিন্তু কোনো কামে হয় না, আমরা শিয়ালের জাতিতে পরিণত হয়েছি। তাই বাক্য তো একটি বাক্য রয়ে গিয়েছে, কিন্তু এই বাক্যের মধ্যে সেই খালেদের শক্তি নাই, বাক্যের মধ্যে সালাহউদ্দিনের শক্তি নাই, বাক্যের মধ্যে আকাবিরের শক্তি নাই, আর যেদিন আমরা সিংহের জাতি হতে পারবো, আমাদের আল্লাহ আকবার এই ইসলামের আসলের মোকাবেলা করার ক্ষমতাই পৃথিবীর কারণ। সহ্য তো হয় না, তুই পাশের পাহাড় চাপা দিয়ে সব করে হত্যা
মারা নেই সেই সময় কিন্তু আল্লাহর নবী দিনের ব্যাপারে ছাড়বেন কম্প্রোমাইজ করেছেন তো ঠিক আছে সবাই যেহেতু মারে এখন থেকে ইসলামের এই কথা বলবো না বলেছেন মায়ের খেয়েছেন তারপর হকের ব্যাপারে কিন্তু আপোষ করেননি এই আপোষ কিন্তু ফেরাউনের স্ত্রী আদিয়া পর্যন্ত করে আসহাবুল উখদের ছোট্ট সেই বালকটাও করে নেন অনেকে জিজ্ঞেস করে হুজুর এত কথা যে কি করতে পারবা আমি কই আর কিছু করতে পারি বা না পারি আসহাবুল উখদের ছোট্ট সেই বালকটা করে দেবা আর জীবন একটা আছে জীবনটা তো আল্লাহর জন্য কোরবান করে দিবে আল্লাহ যদি আমার জীবনটাকে কবুল করে সেইটা হলো সৌভাগ্যের বিষয় কিছু হতে পারে নবী যে জিনিসের জন্য লোভ করে এটা কত বড় লোভনীয় এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না নবী আল্লাহর কাছে নামাজের মরণ চাই নাই আল্লাহর কাছে হজে গিয়ে মরণ চাই নাই একটা মরণ নিতে আল্লাহ একবার না বারবার দিও কোন মরণ আরে কোন মরণ ওমর রাদি আল্লাহ আনহু প্রত্যেক নামাজের পর কিসের দোয়া করতেন যেমন কিমা বুখারি পর্যন্ত ওমরের সূত্রে উল্লেখ করেছেন ওয়াকালা ওমর আল্লাহুম্মা জুকরি শাহাদাতান আল্লাহর পথে আমার জীবন কোরবান হওয়া কি আমার জন্য ভয় এবং আমি তো মনে করি বউয়ের কোলে মরতে পারা আমার জন্য সৌভাগ্য কিন্তু একটা বার ভাবে আল্লাহ কোরআনে বলেন মুমিনদের থেকে তিনি তার দান এবং মাল কিনে নিয়েছেন মুমিন তা আল্লাহর পথে লড়ে যায় মারে এবং আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এটা পেয়ে আমি হর খুশি শুধু খুশি না ওয়াস্তার শিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তারা দুনিয়াতে এখনো যেই সকল কপাল করে রয়ে গেছে ওদেরকে সুসংবাদ শুনে এই দেরি করিস না ওদের কোনো ভয় নাই তোদের বাজারে যখন ফল কিনতে যান কোনো ফল যদি একটু পরে কি একটু যদি গুণগত মান কম থাকে কেউ তো কেউ দিচ্ছে আমার প্রাণের যদি দাম থাকে কিন্তু দামটা কম থাকে আশা করা যায় যদি আগে না হলে দুদিন পরে আল্লাহ আমার কবুল আমারে কবুল করলা না আজকে দুনিয়া আমার সাধারণ মরণ হচ্ছে নগদে জান্নাতে যাওয়ার সব থেকে শর্টকাট করতে জান্নাতে যাওয়ার তৌফিক তুমি আমারে দিলা না খালিদ বিন ওয়ালিদ মরার সময় আশ্বাসী করে দিয়েছিলেন সালাহউদ্দিন আইয়ুবী মরার সময় আফসোসে করে গিয়েছিলেন আয় আল্লাহ সারা জীবন চোখের সামনে হাতের উপরে বুকের মধ্যে ফুলের মধ্যে কত বান্দা জান্নাতের সবুজ পাখি হয়ে গেল কিন্তু আজকে আমাকে মরতে হচ্ছে বিছানায় আয় আল্লাহ আমার তুমি শরীর ছড়া তো মনে আছে তো সেই ছোট দুই খারাপের কথা লড়াই শুরু হওয়ার লড়াই শুরু হওয়ার আগে আমরা জানি কুস্তি খেলার আগে একটু প্রথমে বুকটুক লেগে যায় তোরে তো সাইড করবো ঠিক মতো আগে একটু বুকটুক মিলে মহব্বত চাইলেন কারণ একটু পর্যন্ত এখন এসে একটু মহানকা করছো তো সেই সময় কাজে কাজে ছোট তাহাবিল এবং তাহাবিল বলতে দেখো ভাই তুমি আমার চাইতে বয়সেও বড় শক্তি দেব যদি আমার উপর তোমার শক্তি প্রয়োগ করো কোনো দিনও আমি তোমার লোক শক্তি দিতে পারি না কিন্তু আল্লাহর জন্য একটা বার শক্তি পাওয়া আল্লাহ তোমার পরিকল্পনা একটা বার স্যাক্রিফাইস করো আর তুমি তো জান্নাতের সওদা করে ফেলেছো নবী তোমার অনুমতি দিয়ে দিয়েছেন আর নবী কথার বল খেলাপ করে না নবী তাকে একবার পাস করিয়ে দিয়েছেন তাকে ফিরিয়ে দিবেন না কিন্তু একটা বার যদি তুমি ছোট হও হে আমার ভাই আমি তোমার সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে যাওয়ার সুযোগ পাবো আর এক সঙ্গে জান্নাতের সওদা করতে পারবো দোহাই লাগে তোমার একটা সুযোগ আমার দাও না এই কথা শুনে তার মনটা বুঝতে শুরু হলো নিজের থেকে পরাজয় গর্ব করে নিলেন আল্লাহ নবী তার ওয়াদ অনুযায়ী যুদ্ধ এখন দেওয়ার মতো কেউ নাই প্রাপ্ত বর্ষ কেউ নাই যাকে আপনার বাহিনীতে আমি যোগ করে দিই নবী আমিও তো নারী আমার তো নেবেন না আপনি নবী যা ছিল তাই আমি দিলাম আরে নবী যত মানে না মুক্ত সরে নেয় না আপনার সঙ্গে সবাই যাত্রাদের সওদা করতে যাবে আর আমি এভাবে পিছিয়ে পড়ে থাকবো তো নবী আমার এই বাচ্চাটা নিয়ে যান আমি জানি সে নিজের শক্তিতে কিছু করতে পারবে না আপনার কোনো সাহাবীর পরে তারে দিয়ে দিবেন নবী যখন ময়দানে কোনো শত্রু আপনার মুখকে লক্ষ্য করে তীর ছুড়বে সেই সময় এই বাচ্চাটাকে সে ঢালের মতো করে আপনার মুখের সামনে পেটে ধরবে তালিমে তিন এসে আমার বাচ্চার মুখটাকে রোপণ করে দিয়ে যাবে নবী আপনার মুখটা তো হেফাজতে থাকবে আল্লাহ আমাকে শহীদের মা বলে রাখবে।
আমাদের ইমানের পাওয়ার দিতে পারে। মক্কার সাহাবীদের ইমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ব্রিটিশ বিরোধী জিহাদের অগ্র সৈনিকদের মধ্যে একজন ছিল। ব্রিটিশরা একবার তাকে গ্রেফতার করেছিল, তাকে নির্বাসনে দেওয়া হলো। একদিন সেখানে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল, পদত্যাগ করতে হচ্ছিল। দেখি তালিমের এক এক সময় এক এক ভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছে আগুনের শাস্তি, বিলালকে দিয়েছে উত্তপ্ত মরুর শাস্তি, আকাশের সূর্যের শাস্তি, মুখের উপর রক্ত সেই পাথরের শাস্তি, আর আল্লাহ সেই বান্দা আমাদের আমেরিকা দেওয়া হচ্ছে বরফের শাস্তি। উপরেও বরফ, নিচেও বরফ, কত ফ্রিজের মধ্যে ডিফ্রিজ থেকে কোনো বরফ বের করে হাতে রাখতে দেখবেন তো কতক্ষণ হাত ঠিক থাকে, আপদ দুর্ভিক্ষ। তো এক সাধারণ সৈনিক এসে বরফ থেকে বের করে এক ঘুরে এগিয়ে ধরে রাখলো, আরে মৌলবাদী লাশ আবার এখানে কি ভালো দাপন করা লাগে, এখানে মরে গড়ে পুষতে আঘাত। আমাদের বিরুদ্ধে মাথা পাতি, এখন কিছু সব শেয়ার গোটা গা থেকে ঠান্ডা হয়ে গেছে। একদিকে এত নির্যাতন, আরেক দিকে ঠিক যেহেতু নির্যাতন যতটা ভাই মুখের কথা কিন্তু সেখানে শুয়ে শুয়ে চিৎকার করে বলে উঠলেন, এই কুত্তা শুনলাম শরীর হয়তো ঠান্ডা হয়েছে, কিন্তু তাতে কি ইমান তো আগের চাইতে অনেক বেশি গরম হয়ে গেছে। মুসলমানের উপর নির্যাতন আসলে তাদের ইমান তো দমে যায় না, মুসলমানের ইমানকে মৃত্যু ছাড়া কোন জিনিস থামাতে পারে না। আমরা সেই জাতি যারা মৃত্যুকে জীবনের চাইতেও বেশি ভালোবাসত। খালিদ বিন ওয়ালিদ রোম সম্রাটের কাছে চিঠি লিখে পাঠালেন, এই রোম সম্রাট আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ কর, নিরাপত্তা পাবি, যদি না করো আমি এমন এক বাহিনী নিয়ে আসবো তোরা জীবনকে যতটা ভালোবাসো এরা মৃত্যুকে এর চাইতেও বেশি ভালোবাসো। তোরা ময়দানে আসবি দুনিয়ার লাভের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য, পদবি পাওয়ার জন্য, তারা ময়দানে আসবে মৃত্যুর জন্য পাগল পালা। সুতরাং সময় থাকতে আমার কথার উত্তর দে, নইলে কিন্তু আস। রোম সম্রাট চিঠি দিয়ে ভয় পেয়ে, কারণ আজ থেকে গোয়েন্দা মারফত জানত মুসলমান সেই জাতি যা বলে তার জন্য, এমনকি মুসলমান বলে কম করে বেশি। এই কারণে একবার রোমের খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে চুক্তিবদ্ধ